This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ছাত্র সমাজ কারা কারা ডাক দিয়েছে আগে এই বিষয়টার উপরে আমাদের খোঁজ নিতে হবে। এমন কোন রেসপন্সিবল ছাত্র সমাজ ডাক দেবে বলে মনে হয় না যেখানে যেদিন পরীক্ষা থাকবে। কোন ছাত্র সমাজ ডেকেছে জানি না, ওই খাকি হাফ প্যান্ট পড়লে আরএসএস হয়, ছাত্র হয় না। ইউজিসি নেট পরীক্ষার দিন ছাত্ররা আর যাই হোক নবান্ন অভিযান করতে পারে না, সেদিন তো ছাত্রদের পরীক্ষা দেওয়ার দিন। 27 আগস্ট অর্থাৎ মঙ্গলবার ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই নবান্ন অভিযান কারা এবং এর পিছনে কে রয়েছে সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্ববৃন্দ তারা এই নবান্ন অভিযান নিয়ে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। 27 তারিখ ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন অভিযানের, সেখানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অনেক প্রশ্ন উঠছে, আপনাদের কি মতামত? কোন ছাত্র সমাজ ডাক দিয়েছে আমাদের জানা নেই। সেদিনকে আমি দেখলাম একটা পরীক্ষা রয়েছে, বড় পরীক্ষা রয়েছে, কোনো একটা নিট আছে সম্ভবত। এমন কোনো রেসপন্সিবল ছাত্র সমাজ ডাক দেবে বলে মনে হয় না যেখানে যেদিন পরীক্ষা থাকবে। দেখো, এটা একটা গণ আন্দোলন, এই গণ আন্দোলনকে কেউ যদি খুব রাজনৈতিক কচকচানি করে এই আন্দোলনকে ছোট করার চেষ্টা করে, একটা বিষয় পরিষ্কার, বাংলার মানুষ শাসক দলকেও ক্ষমা করবে না, সে দলকেও ক্ষমা করবে না। কোন ছাত্র সমাজ ডেকেছে জানি না, ওই খাকি হাফ প্যান্ট পরলে আরএসএস হয়, ছাত্র হয় না। তো যাই হোক, ডেকেছে সে তো বিরোধী দলনেতা। ছাত্র সমাজ 27 তারিখের যত না ক্যাম্পেন করছেন তার চেয়ে বেশি বিরোধী দলনেতা লাপাচ্ছেন 27 তারিখ নবান্ন ইত্যাদি বলে। আমাদের সকলের বোঝা যাচ্ছে এটা যে এটা আসলে বিজেপি, তারা এটা কায়দা কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না, ওই জন্য ওইসব বলে ডেকেছে। বিলকিস বানর ধর্ষকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটার প্রয়োজন নেই। ছাত্র সমাজ কারা কারা ডাক দিয়েছে আগে এই বিষয়টার উপরে আমাদের খোঁজ নিতে হবে। প্রথমত ইউজিসি নেট 27 তারিখে আছে, যারা পড়াশোনার সাথে যুক্ত এবং যাদের পড়াশোনার বিষয়ে সামান্যতম জ্ঞান আছে তারা অন্তত 27 তারিখ পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের নামে কোনো নবান্ন অভিযানে ডাক দিতে পারে না। দ্বিতীয়ত যারা ডেকেছে তারা এবিভিপি, এবিভিপি কারা? শুভেন্দু অধিকারী এর মাথায় বসে থেকে একটা আদবুড়ো লোক, আদ্দামড়া লোক, সেই যদি নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের নামে ডাকে সেটা কিসের জন্য? ইউজিসি নেট পরীক্ষার দিন ছাত্ররা আর যাই হোক নবান্ন অভিযান করতে পারে না, সেদিন তো ছাত্রদের পরীক্ষা দেওয়ার দিন। তাহলে যারা এটা ডেকেছেন তারা কেন ওই দিনে ডেকেছেন আমি তো বলতে পারবো না। বলা হচ্ছে যে যদি কেউ আসতে চায় তিনি আসতে পারেন, এবং আপনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? যদি করা হয় আপনি কি যাবেন? না, আমাদের আমন্ত্রণ করা হয়নি। পরীক্ষার দিন ছাত্ররা মিছিল ডাকছে এটা শুনতেই কেন একটা অদ্ভুত লাগে, মনে হয় যে ছাত্রের মুখোশ পরে অন্য কেউ মিছিল ডাকছে। আমরা আবার বলছি, কোন ছাত্র সমাজ ডেকেছে আমাদের জানা নেই। এই ছাত্র সমাজে আদৌ কতগুলো ছাত্র আছে তা নিয়েও প্রশ্ন থেকে যায়। আজকের এটা একটা গণ আন্দোলন, গণ আন্দোলন। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছে। হঠাৎ করে ছাত্র সমাজের নাম দিয়ে যদি কেউ মনে করে সূক্ষ্ম রাজনীতির খেলা খেলবে এবং এই আন্দোলনকে কালিমালিপ্ত করবে এবং আন্দোলনের পরিসরকে ছোট করে দেবে, বাংলার মানুষ কিন্তু এদেরকে ক্ষমা করবে না, এটুকুই বলতে পারে। 14 তারিখ রাত্রিবেলা যে মিছিল হয়েছিল অরাজনৈতিক মিছিল, বলা হচ্ছে তেমনটাই এই অরাজনৈতিক নবান্ন অভিযান। সেখানে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে তাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, বিষয়টা কীভাবে? অরাজনৈতিক শব্দটায় তো আপত্তি আছে, নির্দলীয় বড়জোর বলা যেতে পারে, অরাজনৈতিক কোনোটাই নয়। যারা ডেকেছেন তারা ইতিমধ্যে যথেষ্ট ছড়িয়ে ফেলেছেন যে এটা বিজেপির ডাকা, এবিভিপি ইত্যাদি ইত্যাদির ডাকা। অরাজনৈতিক বিষয়টা কি? মানুষের ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পুরোটাই রাজনৈতিক জীবন যাপনের সাথে মানুষের সাথে জড়িত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েটার বডি লোপাট করা, ঘরের প্রমাণ লোপাট করা, ইভেনচুয়াল 14 তারিখ রাত্রেবেলা যখন এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়ার মিছিল ছিল, মশাল মিছিল, সেখানে দুষ্কৃতীরা ঢুকে ডিওয়াইএফআই ফ্ল্যাগ হাতে নিয়ে ওখানে ভাঙচুর করা, কিসের ভিত্তিতে? এগুলো অরাজনৈতিক? মেয়েটার বাড়িতে জানানো এটা সুইসাইড, এটা অরাজনৈতিক? অরাজনৈতিক বিষয়টা কী? অরাজনৈতিক বলে কোনো বিষয় কোনো ডিকশনারিতে আমি যতটুকু জানি হয়তো তৈরি হয়নি। আমাদের মনে হয় সব কিছু রাজনৈতিক, রাজনীতি ছাড়া কিছুই নয়। এবার যারা বলছে রাজনৈতিক নয় অরাজনৈতিক, তারাও সেই রাজনৈতিকটা করছে, ঠিক আছে, রাজনীতি ছাড়া কিছুই না। সেদিনকে জানি না কিভাবে তারা ডেকেছে, ইউজিসি নেট আছে, তো আমি তো আমাদের এসএফআই গতভাবে বলতে পারি, আমরা তো সবাই পড়ুয়া, সবারই পরীক্ষা,
কারণ সবাই আসলে স্কলারের ভাবনা পড়াশোনা করে, মোটামুটি বেশি কিছু সংখ্যক বাদ দিয়ে সবাই মোটামুটি যেদিনকে পরীক্ষা টরীক্ষা দেওয়ার ব্যাপারে আছে, যারা নেতৃত্ব তারা তো মেন, তো সেক্ষেত্রে সেটা কতটা যাওয়া হবে বা কী হবে সেটা আলাদা বিষয়, কিন্তু মেন কথা হচ্ছে সেদিনকে এক্সাম আছে। যেহেতু সেদিন নেটের পরীক্ষা রয়েছে, তো তো তারা কতটা ছাত্র সেটা নিয়ে একটা মনে সন্দেহ, কারণ যেদিন নেটের পরীক্ষা সমস্ত ছাত্র সমাজ জানে যে সেদিন নেট রয়েছে। এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থক থেকে এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ববৃন্দ তারা খুব স্পষ্টত জানিয়ে দিলেন তারা এই মিছিলে বা এই নবান্ন অভিযানে উপস্থিত থাকবেন না, আর এই ছাত্র সমাজ কারা সে নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।